ঈদ যাত্রায় ১৯ এপ্রিলের টিকিটের জন্য ব্যাপক যাত্রীচাপ থাকার শঙ্কা আগেই করেছিলেন রেল কর্মকর্তারা। হলেও তাই রোববার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর ৩০ মিনিটেই ৮৫ লাখ বার অনলাইন সার্ভারে ঢোকার চেষ্টা করা হয়। বিপুল সংখ্যক যাত্রীচাপ থাকলেও এদিন স্বাভাবিক ছিল অনলাইন কার্যক্রম। অতীত অভিজ্ঞতার সব শঙ্কা কাটিয়ে গতি ফেরে অনলাইন সার্ভারে। স্বল্প সময়ের মধ্যে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৪,০০০ টিকিট। অনেক চেষ্টায় যারা সফল হয়েছেন ভার্চুয়াল যুদ্ধে, তাদের চোখে মুখে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সর্বশেষ কাঙ্ক্ষিত যে টিকিটটা সেটা আমি এখন ইনশাল্লাহ পেয়েছি, এতে আমি খুবই আনন্দিত। আমি কোনো ভোগান্তি ছাড়াই ৪টা টিকিট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মনে খুশি লাগতেছে, বাড়ি যেতে পারবো। রোববার তিনটি ঈদ স্পেশাল সহ ২৮,০০০ টিকিট বিক্রি করা হয়, যার বিপরীতে প্রথম দুই ঘন্টায় টিকিট কাটার চেষ্টা হয়েছে ১৩০,০০০ বার। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক। ৮টা থেকে ট্রাই করছি, সার্ভার ডাউন, কোনো মতেই ঢোকা যাচ্ছে না। দুইটা আমার এবং আমার ভাই, আমরা দুজনেই একসঙ্গে ট্রাই করছি দুইটা অ্যাকাউন্ট থেকে, কোনোটাতেই ঢোকা যাচ্ছে না। দেখতেছি টিকিট শেষ হয়ে যাচ্ছে, টিকিট অনেকগুলো ছিল, এদিকে আবার টিকিট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঢুকতে পারতেছি না। ৮টা থেকে প্রায় ১০টা পর্যন্ত সার্ভারে ঢুকতেই পারিনি। রেল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত চাপ থাকলেও ঘুরে দাঁড়িয়েছে রেলের অনলাইন সেবা। ১০টার মধ্যেই আমার প্রায় ২৪,৪৫৫ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এজন্য সার্ভারের সার্বিক অবস্থা এবং টিকিট কাটার হার, আজকে যাত্রীর এই পরিমাণে চাপ ছিল এবং লোডিং অনেক বেশি ছিল, তারপরেও অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে এবং সার্ভার অবস্থা খুবই ভালো। টিকিট প্রাপ্তির মতো ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ছাদে ভ্রমণ নিষিদ্ধ, সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।